আসসালামু আলাইকুম দর্শক কুকরুম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা রেসিপি এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার কুকরুম চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন তো চলে আসছি মূল রেসিপিতে রেসিপিটি তৈরির জন্য আমি প্রথমেই চার ধরনের মাছ নিয়ে নিয়েছি এখানে আমি রুই মাছ কাতলা মাছ শিং মাছ এবং শোলটাকি মাছ নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে এক চা চামচ লবণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখানে কিন্তু যে কোনো ধরনের মাছই ব্যবহার করা যাবে তবে বড়ো মাছ ব্যবহার করলে একটু সুবিধা হয় তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া হাফ কাপ পরিমাণ পিঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং এক চা চামচ পরিমাণ আদা বাটা আরও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পিঁয়াজ কুচি সাত থেকে আটটি কাঁচামরিচ হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবং এক কাপ পরিমাণ সরিষার তেল হাতের কাছে যদি সরিষার তেল না থাকে তাহলে সয়াবিন তেলও ইউজ করতে পারবেন কিন্তু সরিষার তেলে কিন্তু এই রান্নার টেস্টটা বহুগুণে বাড়িয়ে দিবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাছের সঙ্গে অন্যান্য উপকরণ আমি মাখিয়ে নিচ্ছি মাছের সঙ্গে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটাকে মেরিনেট করব দশ মিনিটের জন্য এবার গ্রাম বাংলার স্টাইলে খোলাটা তৈরির জন্য আমি কিছু কলার পাতা নিয়ে নিয়েছি এবার আমি এই মেরিনেট করে রাখা মাছ মশলার উপকরণগুলোকে কলার পাতায় করে দমে দিব। যেহেতু আমি গ্রাম বাংলার স্টাইলে করে দেখাবো এই আমি কলার পাতাকেই বেছে নিয়েছি তবে আপনাদের কাছে যদি কলার পাতা না থাকে তাহলে আপনারা কিন্তু ফয়েল পেপারেও কাজটা করতে পারেন আমি ফয়েল পেপারে কীভাবে মাছ মশলার উপকরণগুলোকে দমে দিতে হয় সেটাও দেখাবো তো মাছ মশলার উপকরণ আমার কলার পাতার উপরে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে না মুড়িয়ে সরাসরি আমি চুলা একটি তাওয়া বসিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি এটাকে মুড়িয়ে যদি নিতে চাই তখন কিন্তু এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি এটাকে ঢেকে রাখব পনেরো মিনিটের জন্য আর এ সময় চুলার আঁচ লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে ফিরে এলাম পনেরো মিনিট পর ঢাকনা তোলার পরে কিন্তু আমার নাকে খুব সুন্দর একটা স্মোকি সেন্ট আসছে আপনারা যখন বাসায় রেসিপিটা ট্রাই করে দেখবেন তখনই বুঝতে পারবেন আমি আপনাদেরকে কলার পাতায় তৈরি করা মরিচ খোলাটা একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা যদি এটা একবার হলেও খেয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন তো এবার আপনাদেরকে আমি সেকেন্ড পদ্ধতিতে এই মরিচ খোলার রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে ফয়েল পেপারে মরিচ খোলাটা করা নর্মালি যারা শহরে থাকেন তাদের কাছে কিন্তু কলার পাতাটা না থাকাই স্বাভাবিক তারা এই ফয়েল পেপারে মরিচ খোলার রেসিপিটা করে দেখতে পারেন ফয়েল পেপারে মরিচ খোলার রেসিপিটা কিন্তু একদমই কলার পাতার মরিচ খোলার রেসিপি করার মতোই শুধু পার্থক্য হচ্ছে এই ফয়েল পেপারে মরিচ খোলা করার সময় চারদিক থেকে ফয়েল পেপারটাকে মুড়িয়ে নিতে হবে কলার পাতায় যেভাবে আমি মরিচ খোলা রেসিপিটা করেছিলাম ঠিক একইভাবে আমি ফয়েল পেপারেও মরিচ খোলাটা তৈরি করে নিয়েছি এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ফয়েল পেপারে মরিচ খোলাটা ঠিক কেমন হয়েছে তো আশা করছি একবার হলেও বাসায় এই লোভনীয় রেসিপিটা ট্রাই করে দেখবেন আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার কুকরুম চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন আল্লাহ হাফেজ